আমি তো এখন ঢাকায়, সবাই জানেন। আর আজকে আমি গিয়েছিলাম হচ্ছে লালবাগের কেল্লা দেখতে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ওইখানে গেলাম। ঢাকায় তো অনেকবারই আসা হয়, বাট ঘুরায় আসলে সময় পাই না। আজকে সামহাও যেতে পেরেছি অনেক কষ্টের পরে। যাই হোক, এখন আমি খিদা তো অবশ্যই লাগছে, এখন তো লাঞ্চ টাইম। আর আমি একটা রেস্টুরেন্টে চলে আসছি, এটার নাম হচ্ছে নবাবি ভোজ। এটা হচ্ছে লালবাগের কেল্লার অপোজিটে। তো এটা হচ্ছে স্পেশালি একটা দেখা যাচ্ছে বিরিয়ানি অ্যান্ড কাবাবের রেস্টুরেন্ট। আমি এখানে অর্ডার করছি হচ্ছে আমরা কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর হচ্ছে আমার তো জুস লাগবে অ্যান্ড লাচ্ছি। তো খাবার আসুক, তারপর হচ্ছে খাবারগুলো দেখাবো অ্যান্ড আপনাদেরকে বলবো যে খাবার কেমন ছিল। রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়েছি আমরা, আর হচ্ছে খাবার আসতে তো একটু টাইম লাগবে, এটা স্বাভাবিক। তো ভাবলাম যে ঘুরে ঘুরে রেস্টুরেন্টটা একটু দেখি। তো ঘুরে ঘুরে দেখছিলাম, সুন্দর একটা রেস্টুরেন্ট, নিচেও বসার জায়গা আছে, উপরেও বসার জায়গা আছে। তো আমরা উপরেই বসছিলাম। আর হচ্ছে শুনেছি এটি পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট, যদিও আমি আগে কখনো আসি নাই বা ট্রাইও করি নাই। পুরান ঢাকায় আসলে যদি কেউ লালবাগের কেল্লা দেখতে আসেন, এর ঠিক অপোজিটে এই রেস্টুরেন্টটা, আপনারা চাইলে আসতে পারেন ফ্যামিলি নিয়ে। এটা হচ্ছে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, আর নিচের স্পেসটাও বড়, উপরের স্পেসটাও বড়, ফ্যামিলি নিয়ে আসার জন্য একটা ভালো প্লেস। আর নিচে হচ্ছে একটা জুস কর্নার, আমি দেখেছি যে জুস কর্নার আছে। তো জুস তো আমার অনেক ভালো লাগে, আমি এখানে অর্ডার দিয়েছিলাম একটা মাল্টা জুস। আর ইন্টেরিয়রটা দেখছিলাম এখানে ঘুরে ঘুরে, ভালোই লাগছে। তবে আমার সাথে যারা ছিলেন তারা এখানে আগেও আসছেন এবং ফুড এখানে ট্রাই করছেন, তো তাদের মতামত হচ্ছে এইটা যে আগে যে কোয়ালিটিটা ছিল সেই কোয়ালিটিটা এখন আর নাই। মানে এখানে কাচ্চি কিন্তু আমাদেরকে বাসমতি রাইসের দেওয়া হয় নাই, এটা দেওয়া হয়েছে হচ্ছে ছোটো চালের কাচ্চি। আর বিরিয়ানিটাও মোটামুটি ছিল আর কি, মানে খাওয়ার মতো, বাট অতটাও আহামরি কিছু না। বাট নর্মালি আসলে আপনারা যদি আসতে চান আসতে পারেন, আশেপাশে আসলে এই টাইপের খাবার আর নাই দোকান। অনেকগুলো রেস্টুরেন্ট আমি দেখছি, বাট বিরিয়ানি টাইপের খাবার যদি খাইতে চান, কাবাব বিরিয়ানি, তাহলে এখানেই আসতে হবে লালবাগের কেল্লার ঠিক অপোজিট সাইডে। আর এ হচ্ছে আমার মাল্টা জুস, আমার বিরিয়ানি, আমার ড্রিঙ্ক সব চলে আসছে। তো এত আহামরি ভালো না লাগলেও মোটামুটি ভালোই ছিল খাবার। আর আমরা খেয়ে দিয়ে তারপর হচ্ছে চলে আসলাম। আর আবারও বলে দিই, এটা হচ্ছে নবাবি ভোজ, লালবাগের কেল্লার ঠিক অপোজিট সাইডে। আপনাদের ইচ্ছা হইলে অবশ্যই যাইতে পারেন, ঘুরে আসতে পারেন।